খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একদিকে ইসরায়েল জুড়ে লাগাতার গোলাবর্ষণ অন্যদিকে অন্ধকারে ডুবে গাজা ইসরাইল ও প্যালেস্তাইনের হামাস বাহিনীর যুদ্ধে নিহত সংখ্যা প্রায় চার হাজার পার করে গেছে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে হামাসের হামলার পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলি সেনা গাজা স্ট্রিপ যেখান থেকে হামাস ইসরায়েলের ওপরে প্রথম হামলা শুরু করেছিল তা বুধবার বুধবার সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় এদিকে ইসরায়েল বিমানবন্দরে লাগাতার গোলাবর্ষণ করে হামাস বাহিনী বিপদ এড়াতে এই বিমানবন্দরে উড়ান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার যুদ্ধ শুরুর পর হামাস বাহিনীকে সায়স্তা করতে দুদিন আগেই ইসরায়েল গাজায় সম্পূর্ণ ব্ল্যাক আউটের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা একমাত্র ভরসা ছিল প্যালেস্তাইনের বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রটিও বুধবার কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে এরপরই সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় গাজা আগেই খাবার পানীয় জল ও জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল ফলে তীব্র সংকটে পড়েছে নির্দোষ গাজাবাসী জানা গিয়েছে যুদ্ধ শুরুর পর এক লক্ষ সাতাশ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন অনেকেই আশ্রয় নিয়েছেন রাষ্ট্রপুঞ্জের স্কুলগুলিতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাও হাসপাতালগুলিতে বিপুল সংখ্যক আহত মানুষ ভিড় করেছেন এদিকে প্রাথমিক চিকিৎসাটুকু ছাড়া আর কিছু করার সুযোগ বা ব্যবস্থা নেই সেখানে রাষ্ট্রপুঞ্জের তরফে অনুরোধ করা হয়েছে অবিলম্বে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন গাজাবাসীদের উদ্ধারের জন্য মানব করিডর তৈরির আর্য যুদ্ধে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত আমেরিকা ব্রিটেন সহ একাধিক দেশ বুধবার ব্রিটেনের বিদেশ বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ইসরায়েলে যান সেখানে তিনি আহতদের সাথে দেখা করেন কথা বলেন ইসরায়েলের রাষ্ট্রনেতাদের সাথে